তার ভুল বুঝতে পারছে, সেই জন্য মাপ চাইতেছে তোমার কাছে, তাই না? মিটমাট বলেন আর মাপ চাওয়াই বলেন, একটা বললেই হয়। বাহার, আমি তোমার সাথে যেটা করছি সেটা ঠিক করিনি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর ধরে মুখে মাপ চাওয়ার কি আছে? ভাগনা তো অনেক আগে থেকেই মনে মনে মাপ করে দিছে, তাই না? ভাগনা মাপ করছে না? না, আমি মাপ করি নাই। মাপ কিসে? আমার ভিতর থেকে কোনোদিন মাপ আসবে না। তুমি এটা কি কও বাহার ভাই? ভাইজান নিজের মুখে তোমার কাছে মাপ চাইলো, তাও তোমার মন ভরতেছে না? না ভরতেছে না। তোমার ভাই আমার লোকে যেই কাহিনীটা করছে সেটা আমি কোনোদিন ভুলব না। এখন আমি ঘুমাইলে ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠি, আমার চোখের মধ্যে ভাসে সেই দৃশ্য। আচ্ছা তাহলে কি করলে তোমার মন ঠান্ডা হইব? তোমার ভাই পারবো এখন আমার সামনে কান ধরে উদ্ভাস করতে? পার, তোমার সাহস তো ঘুম নয়, এত বড় সাহস! তুমি আমারে কান ধরে উদ্ভাস করতে বলো, তুমি কি ভুলে গেছো আমি এই গ্রামের চেয়ারম্যান? এই চেয়ারম্যানরে তুমি কান ধরে উঠতে বসতে বলো? আমি যদি ইচ্ছা করি তোমার এমন ক্ষতি করতে পারি তুমি সেটা কল্পনাও করতে পারবে না। ক্ষমতার জোরে অনেক কিছু করছে, ক্ষমতার জোরে আপনি আমার যে অপমান করছেন সেই অপমান আমি ভুলে যাই। মাপ সার ব্যাপারটা আসছে সামনে না, মাপ করা না করা সেই ক্ষমতা আমার, আমি আপনাকে মাপ করি। যান, যান। বাহার, ছোট বোনের সামনে তুমি আমাকে অপমান করলা, কামটা ঠিক করলে না, তুমি কামটা ঠিক করলে না, কথাটা মাথায় রেখো, আমি তোমারে দেখা নেবো। আই হলুপা, আই। তুমি কি করলো বাহার ভাই? কত কষ্ট করে রাজি করে নিয়ে আইছিলাম ভাইজান রে, আর তুমি পুরো বিষয়টার মধ্যে মাটি ফলাই দিলা। কাছে তুমি সত্যি ঠিক করো ভাই। না ভাই, না, আমি বড় খুশি হয়েছি তোমার সাহস দেখে, হিম্মত দেখে আমি খুশি হয়েছি। হ্যাঁ, আমি মনে হলো যে একটা ওই বাংলা অ্যাকশন সিনেমা দেখলাম। তুমি তো ভান্ডে মাফ করো নাই, তার মানে কি সেতারা তার শর্ত পূরণ করতে পারে নাই, কাজেই আমি এই বাড়ি ছেড়ে যাবো না। হ্যাঁ, দারুণ গেম খেলছো ভাই, না দারুণ গেম খেলছো, আমি বড় খুশি হয়েছি। আমি এই বাড়িতে থাকুম 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 থাকুম।